তাদের জল্পনার অবসান হলো, ব্লক সভাপতি ঘোষণা হলো, রদবদল হলো, এবং সেখানে আপনার নামও জল্পনায় ছিল, তবে নতুন করে ঘোষণা হওয়াতে কি বলবেন, কিভাবে দলটা চলবে? দলের কথাটা দল চিন্তা ভাবনা করবে, সেটা ১৯ থেকে ২১ মাধ্যম দিয়ে যারা করেছে তারা বুঝেছে, এমনকি আমরা দলের সৈনিক হিসেবে কাজ করেছি। গ্রহণযোগ্যতা আপনারা চিন্তাভাবনা করেছেন, মানুষ চিন্তাভাবনা করেছে, সেই উত্তরটা সময় হলে দেওয়া যাবে। এটা হচ্ছে প্রথম উত্তর। মমতা বন্দ্যোপাধ্যায় দলের তো সব জায়গায় দেখেন না, অভিষেক বন্দ্যোপাধ্যায় সব জায়গায় দেখেন না, হয়তো ওনারা মানুষের কাছে খবর নিন, তারা খবর নিয়ে সেখানে দেখেন যে পরিস্থিতিটা কী আছে, সেই অনুযায়ী করেছে। ব্যাপারটা হচ্ছে এখানকার মানুষ কী চায় সেটা প্রথমে ভাবা উচিত, এখানকার মানুষ কী চায় তো সেটা সময় অনুযায়ী কথা বলা যাবে, সময় যখন আছে সময়ে কথা বলা যাবে। খেলবো হলি রং দেবো না, তাই কখনো হয় না, রং সময় অনুযায়ী দেব, তার উত্তরটাও আপনাদেরকে সময়ে দেব, এখন দেবো। নতুন ব্লক সভাপতির সঙ্গে কথা হয়েছে আপনার? হ্যাঁ, ফোন করেছিল আমাকে, কথা বলেছে, আমার বন্ধুও কথা বলেছে, আমাদের দুইজনের নাম ছিল, কোনো কারণবশত আমার নাম হয়নি, তার জন্য কোনো প্রবলেম নেই, নিজেকেও কোনো ই মনে করি না, ইতস্তবোধ মনে করি না। ব্যাপারটা হচ্ছে দলের মানে মানে মুহূর্ত মুহূর্ত টাইমে যারা দলের যখন ক্ষতির অবস্থায় ছিল, দলকে যখন দলের থেকে যখন কাতারে কাতারে তৃণমূলের বড় বড় নেতারা যারা তখন দল ছেড়ে বিজেপিতে গিয়েছিল, সেই সময় তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করে এই বিধানসভায় মানুষ জানে, সেটা মানুষ আগামী দিনে বিচার দিবে কী ব্যবস্থাটা হবে সেটা সঠিক টাইমে বলা যাবে। যুব সভাপতির সঙ্গে কথা হয়েছে, তার সঙ্গে তো আপনার একটা মতানৈক্য ছিলই, লেগেছিল, তিনি তো আবার যুব সভাপতি হলেন, ওটা সারা জীবনে মিটবে না, আপনারা যদি বলেন সারা জীবনে মিটবে না, ওকে আমি সারা জীবনে মিটাবো না। দল তো তার উপর আবার নির্ভরশীল, হ্যাঁ হতেই পারে, দল নির্ভরশীল করতে পারে, দলের উদ্যে তো কেউ নেই, দল তাদেরকে দায়িত্ব দিবে, দল আগামী দিনে ব্যবস্থা করবে, কী ব্যবস্থা নেবে সেটা সময় অনুযায়ী কথা বলা যাবে। আমি আজও অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে সেলুট করি, তাদেরকে আজও মনে করো নমস্কার সালাম জানাই, দলের যে একটা দুর্দিনের সৈনিক ছিলাম, হয়তো দলের খেয়ালটা করতে পারেনি, হয়তো দেখতে পারেনি জায়গাটা, সেটা সঠিক টাইমে আসলে তার বিচারটা দেব, সঠিক টাইমে আসলে তার কথাগুলো বলবো। আপনাদের সাংবাদিক বন্ধুদের সামনে বলি যে কথাগুলো না বললে তো নিজেকে ইতস্তবোধ মনে হচ্ছে, প্রত্যেক জনার সঙ্গে কথা বলার জন্য আজকে যত আলোচনাই করেন না কেন, এই যে আপনারা আসেন কথা বলেন, আপনাদের কথাগুলো আপনারা প্রশ্ন করেন তার উত্তরটা আমি দেই, মূলত বিষয় তার এতদিনের যে একটা ফল, এতদিনের যে একটা মনে করো আশা যেটা পাওয়া, সেই ফলটা তো পেয়েছি, যা ফলটা পাওয়ার সব থেকে মূল্যবান ফল সেই ফলটা আমরা আজকে পেয়েছি, সেটা সঠিক টাইম আসলে সেই উত্তরটা দেব, সঠিক টাইম আসলে তার জবাবটা দেব, সঠিক টাইম আসলে সেই জায়গাটা শূন্যস্থানটা পূরণ করবো। মানে পদ না পেয়ে কোথাও একটা ক্ষোভ থেকে গেল, পদের ক্ষোভের তো চিন্তাভাবনা নেই, পদে তো ছিলামই, তখনও ছিলাম আজও আসি। আজকে একটা কথা বলি, স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক হয়েছে, আমাদের যুব তৃণমূল কংগ্রেসের হচ্ছে তখন হচ্ছে সম্পাদক ছিলেন, একটা সম্পাদক কুচবিহার জেলার, সম্পাদকের নামই জানে না অনেকেই, কুচবিহার জেলার অনেকেই নামই জানে না, ও রাজনীতি বিস্তার করেছে, রাজনীতিকে লাভ করেছে, কপাল ভাগ্য ছিল সেখানে উঠে গেছে, অনেক তাবর তাবর নেতাদেরকে ডাবিয়ে ও উঠছে, আজকে এটা বলতে তার দ্বিধা নেই। তো দলের কোনো পদ লাগবে না, দলের কোনো জায়গা লাগবে না, দলের যদি মানুষের সাথে গ্রহণযোগ্যতা থাকে, দলের যদি ইয়ং জেনারেশনের সাথে গ্রহণযোগ্যতা থাকে, যদি ইয়ং জেনারেশনের বিপদের দিনে পাশে থাকতে পারি, যদি তাদের কোনো কোনো কাজে কোনো দিন কাজে লাগি, লাগি জন্যে মানুষের এই বিপদটা, মানুষের আপদটা, মানুষের পাশে থাকানো, সেই দিনটা আমি দেখেছি, আমাকে দেখানোর চিন্তাভাবনা করি না। আমি ২০০২ সাল থেকে তৃণমূল কংগ্রেসটা করি, আজকে না, আজকে হয়তো অনেক নেতারাই তারা আজকে সদ্যে দলে এসেছে, দলে এসে আমার থেকে বড় দায়িত্ব পেয়েছে, আমার থেকে মনে করো আরও অনেক গ্রহণযোগ্যতা দায়িত্ব এসেছে, কিন্তু এটা বলতে পারি আমাদের ব্লকের সুনীল মাস্টারমশাই ব্লক সভাপতি ছিলেন, তখন আমি তৃণমূল কংগ্রেসের একটা একটিভ কর্মী ছিলাম, একটিভ কর্মী বলা চলে মানে খুব মানে একদম সেইভাবে পরিশ্রম করতাম দলের জন্য, আমার সাথে আমার তৃণমূল কংগ্রেসের যারা তখনকার দিনে তৎকালীন সাইকেল মেরে মানুষের বাড়িতে গিয়ে ভোটের প্রচার করে, মানুষের সাথে সংযোগ করে, মানুষের ভালোবাসা তৈরি করে নিয়ে
আজকে দিনাটা দুই নম্বর ব্লকে রাজনীতির একটা বিস্তার তৈরি হয়েছে। বামফ্রন্টকে হাটিয়ে তৃণমূল কংগ্রেস আমরা ক্ষমতায় নিয়ে এসেছিলাম, তখন কিন্তু কেউ ছিল না। তাহলে সেই দিনটা দেখার জন্য আর কোনো পরিস্থিতি কাউকে তৈরি করতে হবে না, মানুষ তার জবাব দিবে, আগামী দিনে মানুষ তার পরিস্থিতি নিবে, কি হবে না হবে সেটা সঠিক টাইম হলেই তার উত্তরটা দেব। আজকে বললাম যেদিন সময়টা আসবে তার আগে আপনাদের সাংবাদিক বন্ধুদেরকে ডেকে সেই উত্তরটা দেব। এটা বাইক কিনবেন ভাবছেন? তাহলে আজই যোগাযোগ করুন বামনহাটির আমান হোন্ডা শোরুমে। ন্যূনতম ডাউন পেমেন্টে পেতে পারেন আপনার পছন্দের হোন্ডার বাইক ও স্কুটার। প্রতি বাইকে সার্ভিসের দুরন্ত সুবিধা, সেই সাথে ফুল ট্যাঙ্ক পেট্রোল, হেলমেট ও 2000 টাকা পর্যন্ত ছাড়, শর্তাবলী প্রযোজ্য। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন বামনহাটির আমান হোন্ডা শোরুমে অথবা যোগাযোগ করুন 9002805414 অথবা 9932531039 নম্বরে।